आल्लार निकटे पृथिवीर सब चाइते मोहब्बतेर स्थान प्रिय स्थान बा भालोबासार स्थान होच्छे दुनियार मस्जिद समूह। जारा आल्लार घर मस्जिद भांगचुर करे तारा आल्लार बान्दा मुसलमान नय सकल मानुषेर शत्रु। এই কাজটি যারা করেছেন তারা অত্যন্ত ঘৃণিত একটি কাজ করেছেন। শুধু তাই না, বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সংবিধান রয়েছে সেই সংবিধানকে তারা লঙ্ঘন করেছেন। সংবিধানের ১২ অনুচ্ছেদের ক খ ঘ অনুচ্ছেদে বলা হয়েছে যে এদেশের প্রতিটি নাগরিক তার স্ব স্ব ধর্ম পালন করবে, সেই ধর্মের সে লালন করবে, প্রচার করবে, এতে রাষ্ট্র কোনো প্রকার বাধা প্রদান করতে পারবে না। আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়ে জীবন দিয়ে এই দেশ স্বাধীন করেছে, এই দেশে যদি আমরা ইবাদত স্বাধীনভাবে করতে না পারি তাহলে এই স্বাধীনতার নাম কোনো স্বাধীনতা নয়। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। তো এ পর্যায়ে সর্বপ্রথম সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ দেলাওয়ার হোসেন, সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহুর জন্য এবং দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদের প্রতি, তার সাহাবা کرام, তার অনুসারীবৃন্দ। আম্মা বাদ, আজ আমরা এখানে সমবেত হয়েছি এমন একটা সময়ে যেটা বলার ভাষা আমার নেই। তা হলো একটি মসজিদ, একটি মাদ্রাসা ভেঙ্গে লুটপাট করে দেওয়া হয়েছে। আমরা সকলে আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আল্লাহর রাজি খুশি চাই। মসজিদ ভেঙ্গে যে ভাইরা ভেঙ্গেছেন তারা কি কার রাজি খুশি চেয়েছেন আমার জানা নেই। তাদেরকে আমরা বলতে চাই, ভাই, হিংসা ত্যাগ করে সৌহার্দ্যপূর্ণ মনোভাব নিয়ে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করি। আপনারা এগিয়ে আসুন। হিংসা বশবর্তী হয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা কোনো ক্রমেই সম্ভব নয়। তা আমরা তাদের এই ভাঙার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ ধিক্কার জানাচ্ছি এবং আমরা সরকার বাহাদুর নিকট আবেদন জানাচ্ছি, যারা নাকি এগুলো ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন তাদেরকে সুষ্ঠু তদন্তের আওতায় এনে সুষ্ঠু বিচার ব্যবস্থা করে দৃষ্টান্ত স্থাপন করুক, যাতে ভবিষ্যতে অন্য কোনো মুসলিম ভাই কোনো মুসলিম ভাইয়ের মসজিদ মাদ্রাসা ভাঙতে না পারে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ, সঠিক তৌফিক দান করুন, যাতে আমরা এই দুনিয়ার জীবন ত্যাগ করে আখিরাতে আল্লাহর জান্নাতের দিকে ধাবিত হতে পারি ইনশাআল্লাহ। এবং আমি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আহলে হাদিস যুব সংঘ বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে আবারও পুনরায় ধিক্কার এবং নিন্দা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব মোহাম্মদ দেলাওয়ার হোসেন, সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখা। আহলে হাদিস আসলে শব্দটা নিয়ে এত সমস্যা, অথচ কোন মানুষটি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন রেখে সালাত আদায় করছেন, তার মানে কি আমরা সবাই আহলে হাদিস নয়? 2018-তে এই সহিহ আকীদা শব্দটি ব্যবহার করে একটি মসজিদ তাদের কার্যক্রম শুরু করলো। এটি কি তাদের অপরাধ? 40 জন শিক্ষার্থীকে সেখানে বেধড়ক মারধর করে বের করে দেওয়া হলো, মসজিদটি ভেঙে দেওয়া হলো, মাদ্রাসাটি ভেঙে দেওয়া হলো। আমাদের প্রতিবাদের কোনো ভাষা নেই। আমরা লজ্জিত, আমরা ভারাক্রান্ত। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইয়াকুব আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আযলামা মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া মা ওয়াসাআ ফিহা ফি খারাবিহা। সূরা বাকারা 114 নম্বর আয়াত। وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا في الدنيا بنى الله بيتا في الجنة। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত দুঃখের সাথে অবগত করছি আমাদের দেশ সহ পৃথিবীর সকল প্রান্তের মুসলিম ভাতৃমণ্ডলীকে যে आज के आल्लाह तालार इबादत गृह थेके मानुष के इबादत करा थेके वंचित करार जन्नो एई बांग्लादेशेर माटिते एवं फरिदपुर गोपालगंज फरिदपुर जिलाते एत बड़ एकटा नेक्कारजनक काज होते पारे एटा आमादेर कोनो विश्वास छिलो ना। किन्तु एई फरिदपुर जिलाते एई सालथा उपजेलाय एमन एकटा नेक्कारजनक घटना घटानो हयेछे जार माध्यमे सारा पृथिवीर मुस्लिम जाति आज के लज्जाय मुख लुकाते बाध्य होच्छे जे मुसलमान जाति हये मुसलमानदेर इबादत गृह किभाबे भेंगे दिते पारे। सम्मानित उपस्थिति आल्लाह ताआला बोलছেন अमन अज़लमा मिम्मान मनाअ मसाजिदुल्लाहि आयुज़करा फ़ीहा इस्मुहु। तार चेये बड़ जालेम आर के होते पारे जे तार चेये बड़ जालेम आर के होते पारे जे आल्लाहर घरे तार इबादत गृहे तार नाम उच्चारण करते बाधा देय। जे व्यक्ति एई मस्जिद भेंगे दीते चाय मस्जिद के उधार कर दीते चाय खाली कर दीते चाय तार थेके बड़ जालेम आर केउ होते पारे ना एटा आल्लाह ताआला बोलेছেন। सम्मानित उपस्थिति আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন মান বানা লিল্লাহি মসজিদান ফিদ দুনিয়া বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য ঘর নির্মাণ করে জান্নাতে। যারা দুনিয়াতে মসজিদ ভেঙে দিয়ে জান্নাত কামনা করে ওই তাওহীদপন্থী তার নামধারী তাওহীদ জনতাকে আমরা ধিক্কার জানাই। ওই তাওহীদ দিয়ে কিয়ামতের দিন আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। আল্লাহ যদি প্রশ্ন করে তুমি আমার দুনিয়াতে ফরিদপুরের সালথা উপজেলায় আমার ইবাদতের জন্য মানুষেরা সালাতা আমাকে সিজদা দেওয়ার জন্য সারা মসজিদ কায়েম করেছিল সেই মসজিদ তুমি কেন ভেঙে দিলে? এই মসজিদের কারণে আপনার জাহান্নাম আটকে যে জান্নাত আটকে যেতে পারে। সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিদায় হাজের ভাষণে বলেছিলেন যে আজকের দিন থেকে তোমাদের ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালুকুম হারামুন আলাইকুম আজকের দিন আজকের মাস আজকের বছর আজকের এই শহর আজকের মাস আজকের বছর এই মাস যেমন তোমাদের কাছে পবিত্র তোমাদের কাছে অন্য মুসলমানের রক্ত সম্পদ হালাল হারাম ঘোষণা করা হলো। আর সেই মুসলমান আজকে আজ মুসলমান হয়ে মুসলমানের রক্তকে আজকে হালাল গণ্য করছে মুসলমানের সম্পদকে আজকে হালাল মনে করে আল্লাহর ইবাদত গৃহ ভেঙে দিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং ধিক্কার জানাই। বাংলাদেশ সরকারের সম্মানীয় মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন যেই বাংলাদেশ স্বাধীন করেছিল ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছিল ৭ কোটি মানুষের ত্যাগের বিনিময়ে জীবনের সবকিছু স্বাধীনতা পাওয়ার জন্যই আমরা আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়ে জীবন দিয়ে এই দেশ স্বাধীন করেছে। এই দেশে যদি আমরা ইবাদত স্বাধীনভাবে করতে না পারি তাহলে এই স্বাধীনতার নাম কোনো স্বাধীনতা নয়। এই স্বাধীনতা আমাদের স্বাধীনতা আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। যদি এদেশে হিন্দু তার ইবাদত করতে পারে খ্রিস্টান তার ইবাদত করতে পারে কাদিয়ানীরা যদি তাদের ইবাদত করতে পারে মুসলমান হয়ে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবনযাপন করবো কেন পারবো না? এর জবাব আমরা চাই। সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আপনারা আমাদের ইবাদত করতে দেবেন না। এই ইবাদত করতে না দেওয়ার কারণে কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে বলে দেব আল্লাহ আমরা দুনিয়াতে তোমার নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে চেয়েছিলাম কোরআন হাদিস অনুযায়ী ইবাদত করতে চেয়েছিলাম কিন্তু ওই ফরিদপুরের সালথা উপজেলার তাওহীদের নামধারী জনতা তা আমাদেরকে সালাত আদায় করতে দেয়নি আমাদের মসজিদ ভেঙে দিয়েছে আমাদের মাদ্রাসা ভেঙে দিয়েছে। আমরা এই জন্য তাদের সঠিক বিচার কামনা করছি। এবং শুধু তাই নয় তারা আমাদের এই মসজিদ ভেঙেছে এখানে ঘড়ি ছিল এখানে টিউবওয়েল ছিল এখানে ব্যাটারি ছিল এখানে যত সম্পদ ছিল সবকিছু তারা মারধর করে এখান থেকে দখল করে তারা নিয়ে চলে গেছে। এই সন্ত্রাসী ক্যাডার বাহিনী কারা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য বাংলাদেশ সরকার প্রধানকে আমরা আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি আমরা এই প্রতিষ্ঠানটা খাড়া করার জন্য অনেকজনের সরকারের কাছে আমরা আবেদন করছি এই প্রতিষ্ঠানটা পুনরায় বহাল করার জন্য সরকারি উদ্যোগে এই প্রতিষ্ঠানটা পুনর্নির্মাণ করার ব্যবস্থা করা হোক। এবং যারা এই কাজের সাথে জড়িত রয়েছে এই মুসলিম নামধারী তাওহীদ জনতা নামধারী এই दुष्कृतिकारदेरके दृष्टान्तमूलक शास्ति दिए एदेशे नजर स्थापन करा होक भविष्यते जेन कोनो मानुष एरकम दुस्साहस ना देखाते पारे मस्जिद भांगार जन्य एटा आमादेर सरकार महान माननीय सरकारेर काछे आকুल आवेदन आमादेर दाबी एटा जानो एर निश्चय एर सुंदर सुव्यवस्था करे आमादेर सुंदरभावे इबादत करार सुव्यवस्था करे दिबेन एई आह्वान जानिये सकलके धन्यवाद जानिये आमि आमार बक्तव्य शेष करछि আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ইয়াকুব আলী কাউন্সিলর আহলে হাদিস যুব সংঘ রাজশাহী। সংক্ষিপ্ত বক্তব্য আসছেন মোহাম্মদ জামাল হোসেন মোল্লা সহসভাপতি সত্যান্বেষণ ফরিদপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তৃতা দিতে জানি না, তবু সালতায় যে ঘটনা ঘটেছে তা মেনে নেওয়া যায় না। যারা মসজিদ এবং মাদ্রাসা ভাঙ্গা জঘন্য অপরাধ, এর তীব্র প্রতিবাদ আমি জানাচ্ছি এবং যারা এর সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তি দেওয়ার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি এবং এই মাদ্রাসাটি পুনরায় প্রতিষ্ঠিত করে যেন দেয় সরকার, এর জন্য আমি আবেদন জানাচ্ছি। আমাদের একটি বিষয় বুঝতে হবে, কারা আহলে হাদিস করছেন। সরাসরি কোরআন এবং সরাসরি হাদিস থেকে যারা কথা বলছেন, যারা শিরক বিদআত নিয়ে কথা বলেন, যারা মানুষের ইবাদত এবং মানুষের আখলাক এবং মানুষের নৈতিকতা এবং মানুষের সমস্ত জীবনটাকেই শৈশুদ্ধভাবে পরিবর্তন করতে চান, তারাই আহলে হাদিসের কথা বলেন। কেউ আমাদের শত্রু নয়, স্পষ্টতই কেউ আমাদের শত্রু নয়, আমরাও কারো শত্রু নই এবং আমরা কাউকে পার্থক্য করছি না। শুধু একটি বিনীত আবেদন, আমরা সরাসরি কোরআন এবং সরাসরি হাদিস থেকে আমরা সত্যটাকে গ্রহণ করি। এ পর্যায়ে আসছেন জনাব আব্দুল হামিদ, বিনীতভাবে তাকে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। জনাব আব্দুল হামিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে একটি অন্যায় কাজের, একটি নির্যাতনমূলক কাজের, একটি জুলুমের প্রতিবাদ করার জন্য প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন করার জন্য ফরিদপুর জেলা শহরের অত্র স্থানে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, সেই আল্লাহ তাআলার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাত নাজিল হোক তদীয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রিয় সুধীবৃন্দ, আমরা আল্লাহ তাআলার আয়াত উদ্ধৃত করে বলতে চাই, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ১১৪ নম্বর আয়াতে ইরশাদ করেছেন যে ওই ব্যক্তির চাইতে আর বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদসমূহে আল্লাহর স্মরণ করা থেকে মানুষকে বাধা প্রদান করে এবং তার ঘরসমূহ কি করে ধ্বংস করার পাঁয়তারা করে। অতএব যারা সালতা কামদিয়া আহলে হাদিস মসজিদ ও মাদ্রাসা ভেঙেছেন, তারা আহলে হাদিস এর মসজিদ মাদ্রাসা ভাঙেননি। আমরা বলতে চাই এটা আল্লাহর ঘর ভেঙেছেন, আল্লাহর ঘর। আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম যে ইবাদত গৃহ নির্মাণ করেছেন সেটি ছিল বাইতুল্লাহ, কাবা। সেই কাবার অনুকরণে সারা পৃথিবীতে মানুষেরা সেজদার স্থান হিসেবে মসজিদসমূহ নির্মাণ করে থাকেন। এটা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। এই আল্লাহর ঘর যারা ভেঙেছেন তাদের প্রতিশোধ, তাদের যে বিচার, সেটা স্বয়ং আল্লাহ তাআলা করবেন। আমরা আল্লাহ তাআলার হাতে এই বিচারের, এর প্রতিবাদের সোপর্দ করতে চাই। মানুষ হয়ে আমরা এর কোনো প্রতিশোধ দিতে চাই না। কি জন্য? যে আমরা আহলে হাদিস, আমরা এই আকীদায় বিশ্বাসী, আমরা কোনো জুলুম করতে চাই না, আমরা সন্ত্রাস, চরমপন্থা, উগ্রবাদিতে আমরা বিশ্বাসী নই। আমরা সংস্কার কার্যে বিশ্বাসী, আমরা শুধু সমাজের সংস্কার করে থাকি। এই কাজটি যারা করেছেন তারা অত্যন্ত ঘৃণিত একটি কাজ করেছেন। শুধু তাই না, বাংলাদেশ সরকারের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সংবিধান রয়েছে সেই সংবিধানকে তারা লঙ্ঘন করেছেন। সংবিধানের ১২ অনুচ্ছেদের क ख ঘ অনুচ্ছেদে বলা হয়েছে যে এদেশের প্রতিটি নাগরিক তার স্ব স্ব ধর্ম পালন করবে, সেই ধর্মের সে লালন করবে, প্রচার করবে, এতে রাষ্ট্র কোনো প্রকার বাধা প্রদান করতে পারবে না। অতএব মুসলমানের দেশ, এদেশে 86% মুসলমান, বাকি 16% রয়েছে আপনার অমুসলিম। এদেশে বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সবাই নিজ নিজ ধর্ম পালন করছে। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা কখনোই তাদেরকে বাধা দিতে যাই না। আপনারা দেখেছেন এক বছর পূর্বে মিয়ানমার থেকে 9 লক্ষ মুসলিম ভাইদেরকে মিয়ানমার থেকে বিতাড়িত করা হয়েছে, যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তারা মুসলমান। আর এই কাজটি যারা করেছিল, তাদেরকে যারা বিতাড়িত করেছিল মিয়ানমারে, তারা ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী। বাংলাদেশে অনেক বৌদ্ধ অধিবাসী রয়েছে, বৌদ্ধদের উপাসনালয় রয়েছে, প্যাগোডা রয়েছে। একটি প্যাগোডা কিংবা বৌদ্ধদের যে উপাসনালয় বাংলাদেশের মুসলমানরা তা ভাঙতে চেষ্টাও করেনি, ভাঙ্গার কল্পনাও করেনি, ভাঙতেও যায়নি। এদেশে অমুসলিম নামে কাদিয়ানি যারা, তারাও মসজিদের নামে উপাসনালয় বা ইবাদত গৃহ করে যাচ্ছে। বিভিন্ন গ্রামে তাদের ইবাদত গৃহ আছে, মুসলমানরা সেগুলো ভাঙতে কখনোই যায় না। বাংলাদেশকে বলা হয় সম্প্রীতির দেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই মিলেমিশে বাস করে। কেউ কারো ধর্মের প্রতি আঘাত হানে না বা ধর্মের ইবাদত গৃহ ভাঙতে যায় না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে মুসলমান হয়ে মুসলমানদের মসজিদ তথা আল্লাহর ঘর যারা ভেঙেছে, এরা কেমন তৌহিদি জনতা, এদের তৌহিদের রূপরেখা কি, এদের তৌহিদের প্রকৃতি কি, এটি আল্লাহ তাআলা ভালো জানেন। আর আমরাও বাংলাদেশের মুসলমানরা এটি অবলোকন করছে। দুঃখের বিষয় হলো এই কাজটি দেখে এদেশে যারা হিন্দু, বৌদ্ধ, এদেশে যারা অমুসলিম তারাও লজ্জা পাচ্ছে, তারাও ঘৃণা করছে যে মুসলিম হয়ে মুসলমানের মসজিদ ভাঙ্গে, তাদের মাথাও হেট হয়ে গেছে। মুসলমান হয়ে সুন্নি সম্প্রদায়ের নাম নিয়ে আহলে সুন্নতের নাম ভাঙ্গিয়ে, তাওহীদি জনতার নাম ভাঙ্গিয়ে যারা এই আল্লাহর ইবাদত গৃহ, আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদকে ভেঙেছেন, তারা আল্লাহর কাছে তওবা করুন। আমরা প্রতিশোধ দিতে চাই না, তা আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহর ঘর ভেঙেছেন, আল্লাহর কাছে আপনারা ক্ষমা চান। আর সরকারের কাছে, প্রশাসনের কাছে আমাদের যে আবেদন সেটি হচ্ছে এই যে আপনারা এমন পদক্ষেপ নেবেন যাতে ভবিষ্যতে এদেশে আর কোনো মসজিদ ভাঙ্গা না হয়, কোনো মাদ্রাসা ভাঙ্গা না হয়। এমন একটি আইন আপনারা তৈরি করবেন অথবা এমন একটি পদক্ষেপ নেবেন এই সালতার ঘটনার পর, যে এদেশে প্রতিটি মুসলমান, প্রতিটি ধর্মের লোক শান্তি ও সৌহার্দ্যের সাথে বসবাস করতে পারে, তাদের প্রতি কোনো জুলুম হবে না, তাদের প্রতি কোনো আঘাত করা হবে না, তাদেরকে নির্যাতন করা হবে না। পরিশেষে আমরা বলতে চাই যে আমরা হানাহানি, আমরা দাঙ্গা, আমরা এগুলো পছন্দ করি না। আমরা চাই সম্প্রীতি, প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে প্রতিটি মুসলিম ভাই ভাই আমরা একত্রে বসবাস করতে চাই সমাজে, দেশে, প্রতিটি উপজেলায়, প্রতিটি গ্রামে। যারা এই কাজ করেছেন তাদেরকে আহ্বান করব, আপনারা আল্লাহকে ভয় করুন। কোনো মানুষকে ভয় করতে বলবো না, আমাদেরকেও ভয় করতে বলবো না, আল্লাহকে ভয় করুন। আসুন আমাদের সঙ্গে আপনারা ভালোবাসার হৃদ্যতা স্থাপন করুন, একসঙ্গে মিলেমিশে আমরা আল্লাহ তাআলার দাস হয়ে যাই, বান্দা হয়ে যাই। আল্লাহ আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন জনাব মোহাম্মদ নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক, মেহেরপুর যুব সংঘ, মেহেরপুর থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবহিত হয়েছেন, অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ এই দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলিমের এই দেশ বাংলাদেশ, শান্তিকামী জাতির এই বাংলাদেশে মুসলিম ধর্মের সবচাইতে উৎকৃষ্ট জায়গা তথা মসজিদ এক শ্রেণীর তথাকথিত নামধারী তৌহিদি জনতা, তৌহিদি জনতার ব্যানারে যারা এই ধরনের নেককার কাজ করেছেন আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের যে কর্ম আপনারা ঘটিয়েছেন ১৫০০ বছর পূর্বে আপনি লক্ষ্য করুন আপনাদের এই কর্ম আর তৎকালীন যুগের কাফের মুশরিকদের কর্ম এর ভেতরে কোনো পার্থক্য আছে কিনা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাফের মুশরিকদেরকে ডেকে বলেছিলেন, হে কাফের মুশরিক সম্প্রদায়, তোমরা কি এমন একজন ব্যক্তিকে হত্যা করতে চাও যে ব্যক্তি কিনা বলে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো? হে নামধারী তাওহীদি জনতা, আমরা আপনাদেরকে বলতে চাই যে আপনারা এমন একটা গোষ্ঠীর মসজিদ মাদ্রাসা ভেঙে দিতে চান যারা বাংলাদেশে বলে যে শুধুমাত্র কোরআন এবং হাদিস মেনে আমরা চলতে চাই, যারা দুনিয়ার সমস্ত মানুষের মতামতকে উপেক্ষা করে একমাত্র আল্লাহর কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিয়ে বাঁচতে চাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী নিজেদের জীবন গড়তে চাই। আপনারা সেই মানুষদেরকে তথা প্রকৃত কোরআন এবং হাদিসের অনুসারীদের মসজিদ এবং মাদ্রাসাকে ভেঙে দিয়ে আপনারা কোন তাওহীদকে গঠন করতে চান? আপনাদের কাছে আমাদের এই দাবি যে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস নিয়ে আমাদের এই দুনিয়াবি জীবন পরিচালনা করতে চাই। সেহেতু আপনারা যদি প্রকৃত তাওহীদবাদী হন, আপনারা যদি তাওহীদের নামে মুনাফিকি না হন, তাহলে অবশ্যই অবশ্যই এই কোরআন এবং সহিহ হাদিসের মাদ্রাসার কাছে আপনাদেরকে আত্মসমর্পণ করার মাধ্যমে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে আপনাদের পরবর্তী জীবন পরিচালনা করতে হবে। নইলে আপনারা অপেক্ষা করুন, কাল কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে আমাদের দাবি, আমাদের দাওয়া জানিয়ে রাখলাম। পাশাপাশি আমরা বাংলাদেশ সরকার এবং প্রশাসনকে আপনাদের কাছে দাবি জানাচ্ছি যে একটা শান্তিপ্রিয় জনগোষ্ঠী যারা কোরআন এবং হাদিস মেনে চলতে চায় তাদের উপরে যারা অন্যায় করেছে, যারা অবিচার করেছে, যারা লুণ্ঠন করেছে, যারা মারধর করেছে, তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এদেশে যেন আর কোনো গোষ্ঠী, আর কোনো লোক যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপর আঘাত হানতে না পারে, সে বিষয়ে আপনারা অবশ্যই অবশ্যই একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন এবং সেই মোতাবেক আমাদেরকে সহযোগিতা করবেন যেন বাংলার মাটিতে আমরা কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত যথাযথভাবে মানুষের মাঝে পৌঁছাতে পারি এবং কোরআন এবং সহিহ হাদিস নিয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকল বলে আল্লাহু আমিন। এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব মোহাম্মদ নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক আহলে হাদিস যুব সংঘ মেহেরপুর। তো এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ আব্দুল মালিক, রাজবাড়ী থেকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লাকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু খায়রি খালকিহি মুহাম্মাদিন আবদিহি ওয়া রাসূলিহি ওয়া সাহাবি আজমাইন। সম্মানিত উপস্থিত, অনুপস্থিত মুসলিম ভাই ও বন্ধুগণ, আজ আপনারা সবাই জানেন ফরিদপুর জেলার অন্তর্গত সালতায় আমাদের একটি কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী ভাইদের দ্বারা প্রতিষ্ঠিত মসজিদ কতিপয় মুসলিম ভাইরা ভেঙে ফেলেছেন। সম্মানিত বন্ধুগণ, সর্বপ্রথম আমি আল্লাহ তাবারক তাআলার কাছে তাদের জন্য প্রার্থনা করি, মুসলিম হিসাবে মুসলিম পরিচয় দিয়ে তারা মসজিদ ভেঙেছে, আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি সেই মুসলিম ভাইদের যেন হেদায়েত দান করেন। সম্মানিত বন্ধুগণ, অতঃপর আমি বাংলাদেশ সরকারের মনোনীত প্রশাসন ফরিদপুর জেলার প্রশাসন মহোদয়কে অন্তর থেকে ধন্যবাদ জানাই যে আমাদের মনের অন্তর্জালা বোঝানোর জন্য মানববন্ধনের মাধ্যমে আমাদের অনুমতি দান করেছেন বলে। সম্মানিত বন্ধুগণ, মসজিদ ভাঙার পরের দিন ফেসবুকে আমি একটি কথা লক্ষ্য করেছি, যে কথার মধ্যে ওই অত্র এলাকার এক ভাই লিখেছেন, জঙ্গিদের আস্তানা ভেঙে গুরমার করা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমি বলতে চাই जोरे आमीन बोले छलात आदाय करले यदि जंगी हय बुके हाथ दिए यदि छलात आदाय करले जंगी हय रफना देन करले यदि जंगी हय ताहले मक्का मदिना शहर सारा विश्वेर मुसलमानके जंगी আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাতে যে ব্যক্তি জোরে আমিন বলবে আকাশে ফেরেশতাদের সাথে আমিনের মিল হয়ে যাবে তার জীবনের পূর্বের সমস্ত গুনাহ maaf হয়ে যায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করছি যারা জোরে আমিন মেনে নিতে পারেন না জঙ্গি বলে আখ্যায়িত করেন আপনাদের পরিচয় কি হতে পারে এই পর্যায়ে আমাদের সভা প্রায় শেষের দিকে জনাব মোহাম্মদ আব্দুল হালিম রাজশাহী থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম आज के फरिदपुर जिलार शालथा उपजेलार कामदिया ग्रामे अवस्थित आहले हादिस माद्रासा ओ मस्जिद भांगचुर ओ मालामाल लुटपाटेर प्रतिबादे आयोजित एई मानवबंधन ओ प्रतिबाद सभावेशेर सम्मानित सभापति उपस्थित आहले हादिस आंदोलन बांग्लादेश बांग्लादेश आहले जुब संघ एवं अन्यान्य पर्यायर विभिन्न पर्यायर दायित्वशील कर्मी सुधी मंडली प्रशासनिक दायित्वशील बृंद आल्लाहर शेष शुक्रिया अल्हम्दुलिल्लाह दुरूद ओ सलाम बर्षित होक शेष नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि सल्लाम एर प्रति सम्मानित सुधी मंडली आल्लाह रब्बुल आलमीन सूरा मुहम्मदेर 33 नम्बर आयते बोलছেন या আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম हे ईमानदारगण तोमरा आनुगत्य करो आल्लाहर आनुगत्य करो रसूलेर एवं तोमरा तोमादेर आमलगुलोके बातिल करो ना देखुन आमरा आल्लाहर बान्दा पृथिवीते जेई जेई धर्मेर अनुसारी हन ना केन आपनाके आमाके सृष्टि करेछेन आल्लाह ताई आनुगत्य आमादेर करते होबे आल्लाहर एरपर आमार आपनार पथ प्रदर्शक हिसेबे आल्लाह पाठिয়েছেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাই আল্লাহর আনুগত্য করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ এবং পদ্ধতিতে দেখুন আল্লাহর আনুগত্য করার পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ স্থান বা জায়গা হচ্ছে মসজিদ সহিহ মুসলিমের 671 নম্বর হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহাবুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহর নিকটে পৃথিবীর সবচাইতে মহব্বতের স্থান প্রিয় স্থান বা ভালোবাসার স্থান হচ্ছে দুনিয়ার মসজিদ সমূহ যারা এই মসজিদকে ভাঙচুর করে যারা এই মসজিদে অগ্নি সংযোগ করে যারা এই মসজিদ এবং মাদ্রাসার মালামাল লুটপাট করে তারা বলুন কোন আল্লাহর বান্দা তাদেরকে কোন আল্লাহ আশ্রয় দেবেন তাদের কোন আল্লাহর কাছে তারা আশ্রয় পাবেন স্থান পাবেন যারা আল্লাহর ঘর মসজিদ ভাঙচুর করে তারা আল্লাহর বান্দা মুসলমান নয় সকল মানুষের শত্রু তাদেরকে আমরা আহ্বান জানাই अपना आल्लार घर भेंगे आल्लार साथे शत्रुता करेछेन एखुनी तौबा करुन जादेर मस्जिद भेंगेछेन जादेर माद्रासा भेंगेछेन सेई कर्तृपक्षेर काछे सेई आहले हादिस नेतृबृंदेर काछे एखुनी क्षमा चान नइले विचारेर माठे परकाले आल्लार दरबारे आपनादेरके अवश्यई उपयुक्त शास्ति पेते हबे आमरा जानाते चाई देखुन পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদতের স্থান হচ্ছে কাবা ঘর মক্কার ঘর মসজিদে সারা পৃথিবীর মুসলমানরা বিভিন্ন পদ্ধতিতে সালাত আদায় করে বিভিন্ন পদ্ধতিতে সালাতে দাঁড়ায় কেউ বুকে হাত বাঁধে কেউ নিচে হাত বাঁধে এমন কি কেউ हाथ छेड़े दिए सालात आदाय करे ताहले कि एक लोक आरेक लोक ओई मस्जिदे अपरके हमला करे ना। ताहले जारा हमला करे मस्जिदे तारा मुसलमान ना मानवतार शत्रु। आमरा आपनादेरके जानाते चाई बांग्लादेशेर सरकारेर संविधान लक्ष्य करुन। बांग्लादेशेर सरकारेर संविधानेर 42 ख धाराय रयेछे एदेशेर प्रत्येक मुसलमान स्वाधीन, प्रत्येक मानुष स्वाधीन, प्रत्येक मानुष निजेदेर धर्मीय स्वाधीनता अनुयायी धर्म विधान पालन करबे। केउ कारो धर्मीय अनुभूतिते आघात दिते पारबे ना। अतएव जारा आहले हादिसेर मस्जिद भेंगेछेन तारा बांग्लादेशेर सरकारेर संविधान लंघन करेछेन। बांग्लादेशेर सरकारके आमरा जानिये दिते चाई যারা এদেশে আপনার সংবিধানের বিধান লঙ্ঘন করে অপর মুসলমানের উপর আঘাত করতে পারে তারা কি করে এখনো দাঁড়িয়ে থাকতে পারে? আমরা বলে দিতে চাই এদেশে 3 কোটি আহলে হাদিস নয়, 3 কোটি 5 কোটি আহলে হাদিস অবস্থিত। আহলে হাদিস কোনো মাযহাবের নাম নয়। আমরা ইমাম আবু হানিফাকে সম্মান করি, ইমাম মালিককে সম্মান করি, ইমাম আহমদ বিন হাম্বলকে সম্মান করি, ইমাম শাফিকে সম্মান করি, কিন্তু আহলে হাদিসরা কোনো অপর মুসলমানের মসজিদে আঘাত করে না। আমরা শুধু তাই নয়, আমরা জানিয়ে দিতে চাই আহলে হাদিসরা অপরকে তো আঘাত করে না। আহলে হাদিসরা স্বয়ং নবীর তরিকা মানতে চাই। সুতরাং যারা আহলে হাদিসের উপরে আঘাত করে তারা নবীর শত্রু। আমার কথা নয়, बर्तमान विश्वेर अन्यतम श्रेष्ठ विश्वविद्यालय अक्सफोर्ड यूनिभार्सिटीर स्वनामधन्य पंडितरा बोलছেন आहले हादिस द फलोअर्स अफ द प्रोफेटिक ट्रेडिशन्स। आहले हादिस হচ্ছে ওরাই যারা একমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। শুধু তাই নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানেরা বনি ইসরাইলরা ৭২ দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। এদের মধ্যে এক দল জান্নাতে যাবে, ওরাই যারা আমি নবী আমার অনুসারী। আহলে হাদিসরা কোনো ব্যক্তির অনুসারী নয়, আহলে হাদিসরা অনুসারী একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা জানিতে চাই বিশ্বের ইসলামী পণ্ডিতগণ এই নাজি ফেরকা যারা তাদেরকে বলেছেন তারাই হচ্ছে আহলে হাদিস। দেখুন ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনে মাদানি বলছেন আহলে হাদিস ওরাই হুম আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে হাদিসরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। শুধু তাই নয়, এরাই হচ্ছে উলাইকা হিজবুল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর সৈনিক। আল্লাহর সৈনিকরাই পৃথিবীতে সফল কাম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আপনাদের কাছে আরো জানিয়ে দিতে চাই এদেশে হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, খ্রিস্টান রয়েছে, এদেশে কাদিয়ানি রয়েছে, সবাই নিজ নিজ ধর্ম পালন করবে। আহলে হাদিসরাও এদেশের সন্তান, এদেশে তারা ট্যাক্স দিয়ে চলে, এদেশের পুলিশ, এদেশের প্রশাসনে তাদের ট্যাক্সের টাকা রয়েছে। অতএব আহলে হাদিসরাও তাদের নিজস্ব বিধান আকীদা প্রতিপালন করবে, এদের বাধা দেওয়ার কারো ক্ষমতা নেই। আমরা জানিয়ে দিতে চাই, শুধু আমরা জোতাই নয়, আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা শান্তির মতক ধর্ম পালনে বিশ্বাসী। আমরা কাউকে আঘাত করতে চাই না। আমরা আঘাত সহ্য করেছি, তাই আমরা আহলে হাদিস কর্তৃপক্ষকে জানাই, আহলে হাদিস মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল যারা আছেন তাদেরকে জানাই, অন্যরা যদি আপনার পায়ে পশুর মতো কামড় দেয় আপনি তাদের পায়ে পশুর মতো কামড় দিবেন না। আপনাদের হক পবিত্রকরণ সহিহ হাদিস প্রচার প্রতিষ্ঠা করুন, আপনাদের কাছে সাহায্য আসবে স্বয়ং আল্লাহ। আমরা শুধু তাই নয়, আপনাদেরকে স্মরণ করে দিতে চাই শেষের বেলায় এসে 2005 সালে মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব গ্রেপ্তার হয়েছিলেন মিথ্যা অপবাদে। গ্রেপ্তার হওয়ার পর আহলে হাদিসের প্রচার প্রতিষ্ঠা বন্ধ হয়নি, সারা পৃথিবীতে আহলে হাদিসের প্রচার আরো বেশি হয়েছে। সেই ডক্টর গালিব যিনি পবিত্র কোরআন সহিহ হাদিসের অনুসারী, তার নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে সারা পৃথিবীতে শান্তিপূর্ণভাবে পবিত্র কোরআন সহিহ হাদিসের আন্দোলন প্রচার প্রতিষ্ঠা করতে চাই। আপনারা ধৈর্য ধারণ করুন। আপনাদের के ধৈর্য ধারণ করলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে সহায় আসবে আজকে যারা এই সমারোহ বন্ধন প্রতিবাদ সমাবেশ করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন প্রশাসনের যারা সহযোগিতা করেছেন এই জেলার যারা সহযোগিতা করেছেন সংগঠনের যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে উপস্থাপক ভাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ জনাব আব্দুল হালিম রাজশাহী আমাদের সবার সমাপ্তি বক্তব্য এবং সভাপতির মধ্য দিয়ে আমাদের সবার সমাপ্তি ঘোষণা করবেন আজকে সবার সম্মানিত সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন সভাপতি গেটদা সৌদি জামে মসজিদ ফরিদপুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে পবিত্র এবং পছন্দনীয় ধর্ম হলো ইসলাম যে সমস্ত ভাইরা সালতা উপজেলার ডাঙ্গা কামদিয়া মসজিদ ভেঙেছে আসলে তারা মনে করছে আহলে হাদিস কোনো ইহুদি নাসারা কিংবা কাফের বেদিনের দল কিন্তু তারা এই কথা বুঝতে পারেন নাই যে আহলে হাদিস তাদের মাযহাব সৃষ্টির অনেক আগেই হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই আহলে হাদিস অর্থ হলো কুরআন এবং সহিহ হাদিসের অনুসারী মূল বিষয়টি হলো আরবিতে আহলুল হাদিস ফার্সিতে হলো আহলে হাদিস একই অর্থ আর এই আহলুল হাদিস বা আহলে হাদিস এইটা প্রতিষ্ঠিত হলো 37 হিজরি সনে 37 হিজরি সনের পর থেকে যখন মুসলমানদের মধ্যে সুন্নাহ এবং বিদআর নতুন নতুন সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে যখন নতুন কিছু উদ্ভাবন আরম্ভ করলো তখন সাহাবায়ে কেরামগণ আহলে সুন্নাহ আর আহলে বিদআ নামে দুইটি দল ইসলামী সমাজ ব্যবস্থায় চালু হলো বিখ্যাত তাবি ইমাম সাবি রহিমাহুল্লাহ উনিও সাহাবাদের জামাতকে আহলে হাদিস বলতেন এ থেকে বোঝা যায় যে আহলে হাদিস কোনো রাজনৈতিক সংগঠনের নাম নয় আর আহলে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই আহলে হাদিসের উদ্ভব আর এই আহলে হাদিসগণ কোনো ক্রমেই কোনো ব্যক্তির সাথে আপোষ করে না একমাত্র কুরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করে যে মসজিদটি তারা ভেঙেছে তারা কুরআন সুন্নাহ ভিত্তিক একটা সত্যিকারে আল্লাহর ঘর তারা ভেঙেছে এই জন্য তাদের তওবা করা উচিত আর এই মসজিদটির বিষয় মাননীয় সরকার প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ফরিদপুর NSI ডিপার্টমেন্টে প্রত্যেকটি ফরিদপুর প্রত্যেকটি আহলে হাদিস মসজিদের থেকে কমিটির তথ্যাদি প্রেরণ করা আছে সুতরাং এটা যে আল্লাহর ঘর মসজিদ মাননীয় সরকারের প্রধানমন্ত্রী কার্যালয়ে সেই তথ্য দেওয়া হয়েছে আর যারা নাকি এটাকে আস্তানা বলছে এরা মিথ্যা কথা বলছে মাননীয় সরকারের কাছে মাননীয় এই আমার NSI ডিপার্টমেন্টে যদি খোঁজ করেন তাহলে দেখা যাবে ডাঙ্গা কামদিয়া আমার সালতায় একটা আহলে হাদিস মসজিদ আছে এটার তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেওয়া আছে আর এই মসজিদটি ভেঙে তারা ক্ষান্ত হয়নি তারা বলতে চায় যে আমরা মসজিদ ভাঙিনি আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি সংশ্লিষ্ট জায়গায় আপনি এই আহলে হাদিস মসজিদ গড়ে দিন মাদ্রাসাটাই গড়ে দিন এটাই হবে আমাদের জন্য সবচেয়ে মঙ্গলজনক আমরা ফরিদপুর জেলায় 40 থেকে 50 হাজার আহলে হাদিস এবং সারা বাংলাদেশে 4 থেকে 5 কোটি আহলে হাদিস বসবাস করছি লক্ষ লক্ষ এরকম মসজিদ এবং মাদ্রাসা রয়েছে যদি আমরা এইভাবে যদি উস্কে দেওয়া হয় সালতার মাটিতে যদি আহলে হাদিস মসজিদ মাদ্রাসা ভেঙেছে সরকার যদি তার বিচার না করেন তার যদি ব্যবস্থা না করেন তাহলে লক্ষ লক্ষ মসজিদ ভেঙে যাবে লক্ষ লক্ষ 5 কোটি মানুষের ক্ষতি হয়ে যাবে আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী এটার সুবিচার করে এর একটা ব্যবস্থা নেওয়ার জন্য আর যারা আইনের আশ্রয় নিয়েছে যারা নাকি এই বিচার মানে এই মসজিদ ভেঙেছে তারা আজ পর্যন্ত কোনো তারা অ্যারেস্ট হয় না এখনো তাদের অ্যারেস্ট করা উচিত, তাদের সাজা দেওয়া উচিত, তাদের আনা আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। আমাদের এই হলো প্রার্থনা। সর্বশেষে আমি সারা ফরিদপুরবাসীর আহলে হাদিস বা মুসলিম ইসলাম প্রিয় মুসলিম ভাইদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। বাংলাদেশের এই যত ইসলামী সংগঠনগুলি এসেছে তাদেরও আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং ফরিদপুর জেলার যে এসপি অফিস এবং এসপি বা পুলিশ ডিপার্টমেন্ট এবং সাংবাদিক প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং সমস্ত সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।